আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এই ছবিগুলো কিন্তু অনেকটাই নয়েস রয়েছে এখানে এবং কি ঘোলাটে। এই ছবিগুলো বেশ কিছু কাজ করে কিন্তু ছবিগুলো আমি অনেক সময় ক্লিয়ার করতে পারবো না, একদম চকচকে করার জন্য একটি সাইট রয়েছে, সেই সাইটে আমি নিয়ে যাব আপনাকে। প্রথমে আমি ব্রাউজারে চলে যাব, ব্রাউজারে গিয়ে কেটে দিচ্ছি, ব্রাউজারে গিয়ে অনলাইন এআই ফটো এনহ্যান্সার দেখতে পাবেন। এখানে এখানে আমি ইমেজটা আপলোড করব, আপলোড করার জন্য আপলোড করলাম। এখানে একটু লোডিং নেবে, একটু প্রসেসিং হতে একটু সময় নেবে। এটা কিন্তু কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে আমি ডাউনলোড করে নিব, এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন আমি ছবিটাকে ভিউ করছি, দেখুন এটা কিন্তু আমার অরিজিনাল ছবিটা, দেখতে পারছেন এটা? আর এটা কিন্তু এআইয়ের মাধ্যমে আমি কাজ করে নিলাম। দেখুন ছবিটা যদি আপনাকে দেখাই একটু জুম করে, কতটা সুন্দর করে দিয়েছে এআই সাইটটা। দেখেন চুলের যে গোড়গুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে, চুলটা কিন্তু কত সুন্দর, মানে একদম সারফেস করে দিয়েছে। সারফেসটা কিন্তু অনেকটাই কিন্তু সুন্দর, এখানে ড্রেসের থেকে শুরু করে সবকিছু কিন্তু আপনি এখানে সুন্দর করে দিয়েছে, একদম পানির মতো ক্লিয়ার, দেখতে পাচ্ছেন? খুবই সুন্দর কিন্তু করে দিয়েছে। আর অরিজিনাল ছবিটা যদি দেখেন আপনি, এখানে দেখুন এই ছবিটা কিন্তু এখানে চুলটা কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে না যে চুলটা কোন মানে কোন ভাঁজে রয়েছে। আর এখানে কিন্তু ভাঁজটা কিন্তু আপনি সঠিকভাবে দিয়েছে, কারণ চোখগুলা দেখুন এগুলো অনেকটা নয়েস রয়েছে এখানে, দেখতে পাচ্ছেন? হাতগুলো কিন্তু অনেকটাই ঘোলাটে, ছবিটা কিন্তু রেজলিউশনটা অনেকটাই কম। এটা রেজলিউশন দেখেন, এটা আমি জুম করছি, দেখুন অনেকটা জুম হওয়ার পরেও কিন্তু এটা কেমন মানে ফেটে যাচ্ছে না, ছবিটা অনেকটাই কিন্তু সুন্দর করে দিয়েছে। এটা কিন্তু কাজই করতে হবে না, আমরা ছবিটা কিন্তু খুব পারফেক্টলি আপনি সুন্দর করে নিতে পারবেন। ধরুন আমি আরেকটি ছবি দেখাচ্ছি, এই একটা ছবি দেখুন, এটা কিন্তু অনেকটাই এখানে পিম্পলস রয়েছে এবং কি ফেসটা কিন্তু অনেকটাই কালো রয়েছে। এটাকে আমি একটু কাজটা একটু বাড়িয়ে দিব, কন্ট্রোল এম বাটন প্রেস করে একটু কাজটা হালকা একটু বাড়িয়ে দিয়ে ফর্সা করে নিলাম। এখন এটাকে আমি ওকে করে দিচ্ছি, সেভ করে দিলাম। এখন আমি ব্রাউজারে চলে যাব আবার, এখন এই ব্রাউজারে এখানে আমি আরেকটি ছবি এখানে আমি ওপেন করব। ওপেন করার জন্য ধরুন এই ছবিটা আমি ওপেন করব, একটু প্রসেসিং হবে, এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এটাকে আমি ডাউনলোড করে নিলাম, ডাউনলোড ডাউনলোড হয়ে গেছে। এখন এটাকে যদি আমি ভিউ করি, এখন দেখুন এখানে পিম্পলস গুলো রিমুভ করে দিয়েছে, ছবির সার্ফিংটা দেখেন আপনি কতটা সুন্দর করে দিচ্ছে। এটা আমি মাইনাস করে দিচ্ছি, ছবিটা আমি ওপেন করব। এটা কিন্তু আমার অরিজিনাল ছবি, দেখুন এই ফেসটা দেখুন অনেকটাই কিন্তু নয়েস এখানে রয়েছে। আর এটা দেখুন নয়েসটি কিন্তু ফুললি ফুল আপনি রিমুভ করে দিয়েছে এবং কি অনেকটা কিন্তু সুন্দর করে দিয়েছে, দেখতে পাচ্ছেন? ছবি কিন্তু এখানে খুব একটা কাজ আপনাকে করতে হবে না, এভাবে মানে সব ধরনের কাজ আপনি এখানে এআই এর মাধ্যমে আপনি করে নিতে পারেন, খুব সুন্দরভাবে করতে পারেন, সাইট অনেক বেটার। এটা আমি কেটে দিচ্ছি। এখন এই ছবিটাকে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে দেখুন এই ছবিটা কি কাজের কিন্তু আপনার প্রয়োজনই পড়বে না, সব থেকে সুন্দর করে দিয়েছে, খুব সহজভাবে আপনি ছবিটাকে গ্রেডিং করতে পারবেন এবং কি কালার নয়েস রিডাকশন এটাও আপনি কিন্তু ঠিক করে দিয়েছে, ছবিতে নয়েস নাই বলেই চলে। একটু কালার গ্রেডিং করব, কন্ট্রোল বি বাটন প্রেস করে একটু কালারটা আমি গ্রেডিং করে নিচ্ছি, দেখুন কালারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, ছবিটা কিন্তু সুন্দর হয়েছে। এখন একটু ইমেজে চলে যাব, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখানে সিলেক্টিভ কালার, সিলেক্টিভ কালার এখানে ক্লিক করে এখানে এখানে ব্ল্যাক কালার চেক করে দেবো আমি, ওকে করে দিয়ে এখানে রিডাসটা হালকা একটু বাড়িয়ে দিয়ে চুলটাকে আমি ব্ল্যাক করে নিলাম, এটাকে ওকে করে দিব, ওকে করে দিলাম। এখন এই ছবিটাকে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, চেঞ্জ করে অন্য একটি কালার আপনি এখানে দিয়ে দিতে পারেন চেঞ্জ করার জন্য। ধরুন এটা চলে এআইয়ের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য চলে যাব রিমুভ বিজিতে, আপলোড এখানে চলে যাব, আমি যেটা করেছি ডাউনলোড ওকে করে দিলাম। এখন এখানে প্রসেসিং হবে, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিবে আমাকে, এখান তো রিমুভ হয়ে গেছে। যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড এখানে আপনি সেট করতে পারেন, কালার এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিবে, ডান করে দিলাম। এখন ডাউনলোড অপশন আমি ওকে করছি, ওপেন করে নিচ্ছি, দেখুন এখন এআইয়ের মাধ্যমে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারেন, কারণ কি ম্যানুয়ালি আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে পারেন। চেঞ্জ করার জন্য পেন টুলে যাবেন, এখানে পেন টুল দেখতে পারবেন, পেন টুল, পেন টুলে গিয়ে এখানে
মার্ক করবেন এখানে যে কাপড়ের বর্ডারগুলো থাকবে সেগুলো আপনি ভালো করে খেয়াল করে মার্ক করে দিবেন সাধারণত দেখানোর জন্য আপনাদের করতেছি আমরা যখন করব তখন একটু খুব পারফেক্টভাবে করার চেষ্টা করুন ভিডিওটি লং হয়ে যাবে সেক্ষেত্রে আমি ভিডিওটি শর্ট করার জন্য আমি একটু দ্রুত করলাম এভাবে করলে কিন্তু শর্টটা কিন্তু অনেকটা কেটে যায় ধরে এই পাশে অ্যাঙ্কারে ঠেকিয়ে দিলাম মাউসের রাইট বাটন ক্লিক করে ম্যাক সিলেকশন ওকে করে দিলাম এখন যে কোনো কালার আপনি এখানে দিতে পারেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখানে একটি কালার আপনি সেট করতে পারেন এখানে সলিড কালার এখানে যে কোনো একটি কালার আমি দিয়ে দিলাম এখন উপরকার লেয়ার ধরে নিচে আনে ছেড়ে দিলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে দেখুন ছবিটা কিন্তু অনেকটাই কিন্তু সুন্দর হয়েছে এখন কালারটা আমি একটু ব্লু কালার দিয়ে দিচ্ছি ব্লু কালার দিয়ে দিলাম এটা আমি সেভ করে দিচ্ছি সেভ করার জন্য কন্ট্রোল শিফট এস বাটন প্রেস করে আমি ডেস্কটপে সেভ করব সেভ করার জন্য একটা নাম দিয়ে দিলাম এখানে ওকে করে দিচ্ছি এটা আমি কেটে দিচ্ছি কেটে দিলাম এখন আমি আরেকটি ছবি যে করেছিলাম সেই ছবিটা এখানে ওপেন করব ওপেন করার জন্য ডাউনলোড এটা আমি ওপেন করলাম এখন দেখুন এই ছবিটা অনেকটা কিন্তু নয়েজ নেবলে চলে এটা কিন্তু রিমুভ করেছে আমি যদি অরিজিনাল ছবিটা দেখাই দেখুন এই ছবিটার পিম্পলসটা কিন্তু দেখতেন দেখতে পাচ্ছেন অনেকটাই অনেক কিন্তু পিম্পলস এখানে রয়েছে বেশ কিছু পিম্পল কিন্তু এখানে আছে এই পিম্পলসগুলো কিন্তু মোটামুটি এখানে রিমুভ করে দিয়েছে এআই হালকা কিছু রয়েছে সেটা আপনি এখানে কাজ করে নিলেই কিন্তু এটা ঠিক হয়ে যাবে তাহলে দেখলেন একটি ছবিকে কিভাবে এআই এর মাধ্যমে কাজ করবেন এবং ছবি ঠিকভাবে কাজটা করতে পারবেন এবং কি এআই লিঙ্কটা আমি দিয়ে দেবো সেখান থেকে আপনারা কাজ করে নিতে পারবেন যদি এখানে ক্রেডিট শেষ হয়ে যায় এখানে বেশ কিছু ক্রেডিট দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে তিনটি ফ্রি রয়েছে এটা যখন শেষ হবে তখন আপনি এটাকে আমি একটি টেকনিক ব্যবহার করবেন সেটা হলো কয়েকটি মেল দিয়ে এটাকে যখন এটি ম্যাচ শেষ হবে তখন অন্য একটি মেল দিয়ে এটাকে সাইন আপ করে আপনি আরো ছবিতে কাজ করতে পারবেন ওটি শেষ হবে আরেকটি ছবিতে কাজ করুন প্রতিদিন আপনি হয়তো আটটি দশটি ছবি কাজ এখানে করতে পারবেন আপনি এটার মাধ্যমে আমাকে যদি মনে করেন যে হ্যাঁ আপনি ইউজ করবেন সেটি আপনি ক্রেডিটের মাধ্যমে কিনেও কিন্তু টাকা দিয়ে ব্যবহার করতে পারেন থ্যাংক ইউ গাইজ ভালো থাকবেন সবাই ভিডিও যদি ভালো লাগে থ্যাংক ইউ গাইজ ভালো থাকবেন সবাই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি চালু রাখবেন নতুন নতুন টপিক নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ